শান্তি আজকের তারিখ হলো উনত্রিশে জানুয়ারি দু হাজার বাইশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা আত্মাকে নিরোগী বানানোর জন্য আধ্যাত্মিক গ্রহাণে স্টাডি করো আর করাও আধ্যাত্মিক হসপিটাল খোলো তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা আত্মাকে নিরোগী বানানোর জন্য তোমরা আধ্যাত্মিক স্টাডি করো আর করাও আধ্যাত্মিক হসপিটাল খোলো প্রশ্নতে বাবা বলেছেন কোন একটি নেশা রাখলে বাকি সব আশা সততই পূর্ণ হয়ে যায় উত্তর কেবল বাবাকে স্মরণ করে এভার হেলদি হওয়ার আশা রাখো জ্ঞান যোগের আশা পূর্ণ যদি করো তবে বাকি সকল আশা সততই পূরণ হয়ে যাবে বাচ্চারা তোমরা কোনো প্রকারের কু অভ্যাস রাখবে না অলরাউন্ডার হতে হবে এক একজন আত্মার মধ্যে ত্রুটি বিচ্যু বিচ্যুতি হয়তো আছে কিন্তু সার্ভিস অবশ্যই করতে হবে গীত ধৈর্য ধর রে মন ধৈর্য ধর সুখের দিন এলো বলে ওম শান্তি তো বাবা আমাদের ধৈর্য ধরতে বলছে গানের মধ্যে বলছে যে তোমরা ধৈর্য ধরো আমাদের জন্য সুখের দিন আসছে ওম শান্তি বাচ্চারা গীত শুনল এই সময় সব আত্মাদের ধৈর্য দেওয়া হয়ে থাকে তো বাবা আমাদেরকে ধৈর্য দিচ্ছে আত্মার মধ্যে মন বুদ্ধি রয়েছে আত্মাই দুঃখী হয় তখন বাবাকে আহ্বান করে হে পতিত পাবন পরম পিতা পরমাত্মা এসো কখনো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পতীত পাবন বলা হয় না যখন তাদেরকে বলা যায় না তখন লক্ষ্মীনারায়ণ রাম সীতা এদেরকেও পতিত পাবন বলা যেতে পারে না পতিত পাবন তো একজনই বিষ্ণুর চিত্র তো হলেই পবিত্র তিনি হলেন বিষ্ণুপুরের মালিক বিষ্ণুপুরের স্থাপনকারী হলেন শিব বাবা তিনি এই সময়ে বিষ্ণুপুর স্থাপন করেছেন সেখানে দেবী দেবতারাই থাকেন বিষ্ণু ডিনাইসটি বল কিংবা লক্ষ্মীনারায়ণের ডিনাইসটি সাম্রাজ্য বলো একই কথা এই সব পয়েন্টস হলো ধারণ করার মতো বাবা হলেন রুহানি আর এটা হলো রোহানি স্টাডি রুহানি সার্জারি হয় সেই জন্য বোর্ডে নামও এভাবে রাখা উচিত ব্রহ্মাকুমারী রুহানি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় রুহানি বা আধ্যাত্মিক কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে রুহানি হসপিটালও বলা যেতে পারে কেননা বাবাকে অবিনাশী সার্জনও বলা হয় পতীত পাবন জ্ঞানের সাগরও বলা হয় তিনি আমাদেরকে ধৈর্য দিচ্ছেন যে বাচ্চারা আমি এসেছি আমি রুহদের পড়াই বাবা রুহমানে আত্মাদেরকে পড়াই আমাকে সুপ্রিম রুহ বলে আত্মারায় রোগগ্রস্ত হয়েছে খাদ পড়েছে সত্য যুগে থাকেন পবিত্র আত্মারা আর এখানে হলো অপবিত্র আত্মারা ওখানে পূর্ণ আত্মারা এখানে পাপ আত্মারা আত্মার ওপরে সব কিছু নির্ভর করছে আত্মাদের শিক্ষা প্রদানকারী হলেন পরমাত্মা তাকে স্মরণ করা হয় সব কিছু তার কাছে চাওয়া হয় কোনো দুঃখী কাঙ্গাল হলে বলবে কৃপা করো সাউকারের থেকে কিছু পয়সা পাইয়ে দাও পয়সা পেয়ে গেলে বলবে ভগবান দিয়েছেন বা কারো মাধ্যমে দিয়েছেন কেউ যদি কার্পেন্টার ছুতোর মিস্ত্রি হয় পেমেন্ট তো সে মালিক থেকেই পাবে বাচ্চারা বাবার থেকে পায় কিন্তু নাম ঈশ্বরের খ্যাত হয় ঈশ্বরকে তো মানুষ জানেই না সেই জন্য এইসব যুক্তি তৈরি করে জিজ্ঞাসা করা হয় যে পরম পিতা পরমাত্মার সাথে আপনার কি সম্বন্ধ প্রজাপিতা ব্রহ্মার জগদম্বার সাথে তোমাদের কি সম্বন্ধ রাজ রাজেশ্বরী লক্ষ্মী নারায়ণের সাথে তোমাদের কি সম্বন্ধ তারা তো হলেন স্বর্গের মালিক যিনি স্বর্গের স্থাপনা করেছেন তিনি নিশ্চয়ই তাদেরকে এই উত্তরাধিকার দিয়েছেন তারা তো হলেন বিষ্ণুপুরীর মালিক মুখ্য চিত্র শিব বাবা আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মানুষ বিষ্ণুকে সর্বালঙ্কারে ভূষিত করে দিয়েছে বিষ্ণুর দ্বারা পালনা করে শঙ্করের দ্বারা বিনাশ এনার কর্তব্য এতটা নয় মহিমা যোগ্য হলেন শিব বাবা তো অত কর্তব্য নয় কর্তব্যটা হচ্ছে শিব বাবার বিষ্ণুও তো তৈরি হন শঙ্করের পাটও আলাদা মানুষ নাম রেখে দিয়েছে ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ত্রিমূর্তি রাম সীতা লক্ষ্মীনারায়ণ এদের চিত্র হলো প্রধান এদের পরে হলো রাবণের চিত্র সেটাও ছেচল্লিশ ফুট বড় তৈরি করা যায় রাবণকে প্রত্যেক বছর দহন করা হয় হ্যাঁ জ্বালানো হয় এর সাথে তোমাদের সম্বন্ধ কি একে জ্বালানো হয় যখন তাহলে তো অবশ্যই বড় শত্রু হবে তো জ্বালানো হয় নিশ্চয় রাবণ আমাদের শত্রু প্রদর্শনীতে এর বড় চিত্র চা হওয়া চাই কিন্তু বলছে রাবণের বড় চিত্র হওয়া যায় এর রাজ্য দাপর থেকে শুরু হয় যখন দেবী দেবতা বাম মার্গে গিয়ে পতিত হন এছাড়া বাদ বাকি যে চিত্র আছে প্রদর্শনীতে সেগুলো আলাদা ভা আলাদাভাবে দেখাতে হবে সবই হল কলিযুগের চিত্র গণেশ হনুমান কচ্ছপ মৎস্য ইত্যাদি সকলের চিত্র রাখা উচিত এরকম অনেক প্রকারের চিত্র পাওয়া যায় একদিকে কলেযুগের চিত্র একদিকে তোমাদের চিত্র এর ওপরে তোমরা বোঝাতে পারো প্রধান চিত্র হলো শিপাওয়ার আর এম অবজেক্টের এর লক্ষ্মী নারায়ণের আলাদা সঙ্গমের আলাদা কলিযুগের আলাদা চিত্রের প্রদর্শনের জন্য বিশাল বড় কক্ষ চাই দিল্লিতে অনেকে আসবেন ভালো মন্দ দুইয়ে থাকে খুব সতর্ক থাকতে হবে বুঝে নিতে হবে চিফ জাস্টিসকে প্রধান বিচারপতি দিয়ে ওপেনিং করিয়ে থাকে তিনিও নামি দামি নম্বর অনুসারে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি একুয়াল দুজনেই সমান একে অপরকে শপথ গ্রহণ করান তারা নিশ্চয়ই কিছু বুঝ বুঝেছেন তো না উদ্বোধন করবেন কনস্ট্রাকশনের উদ্বোধন করবেন ডিস্ট্রাকশনের তো করবেন না এখন বাবা বলেন বাচ্চারা তোমাদের সুখের দিন আসছে বোর্ডে হাসপাতাল নাম অবশ্যই লিখতে হবে আর কারা এটি প্রতিষ্ঠা করেছে অবিনাশী সার্জেন হলেন প্রতীত পাওয়ান বাবা তাই না পবিত্র দুনিয়াতে তো পবিত্র মানুষ কখনো অসুস্থ ইত্যাদি হন না হ্যাঁ তো পবিত্র দুনিয়া পবিত্র মানুষ কখনো অসুস্থ ইত্যাদি হন না প্রতি দুনিয়াতে তো অনেক রকমের অসুখ রয়েছে তাই সার্ভিসের জন্য চিন্তা ভাবনা করা উচিত কি কি চিত্র রাখা উচিত কিভাবে তো বোঝানো উচিত কোনো অনভিজ্ঞ ব্যক্তি যদি বোঝান তাহলে কিছুই বোঝাতে পারবেন না বলবে এখানে তো কিছুই নেই এইসব হলো কাল্পনিক গল্প কথা এই জন্য প্রদর্শনীতে বুদ্ধিহীনদের কখনো বোঝানোর জন্য দাঁড় করানো উচিত নয় তো বলছে যারা প্রদর্শনীতে বোঝাতে পারে না বুদ্ধিহীনদের তাদেরকে দাঁড় করানো উচিত নয় কারণ কারণ তারা উল্টোপাল্টা বলে দেবে বোঝানোর জন্য চাই বুদ্ধিমান ব্যক্তি বিভিন্ন ধরনের মানুষ আছে কোনো বড় মাপের মানুষকে কম বুদ্ধি সম্পন্ন কেউ বোঝালে সমস্ত প্রদর্শনীর নাম বদনাম হয়ে যাবে তো বলছে কেউ যদি কম বোঝাতে পারছে না বড়ো লোকে বোঝাচ্ছে তাহলে সে পদনাম হয়ে যাবে বাবা বলতে পারেন অমুক ব্যক্তি কেমন প্রকারের টিচার হতে পারেন সকলে তো এরকম বুদ্ধিমান হয় না অনেক দেহ অভিমানী মানুষ আছে এখন বাবা বলেন আর তারা তোমাদের সুখের দিন আসছে স্বর্গের মহিমা তো সকলে করে কিন্তু স্বর্গেও বিভিন্ন পদ বিশিষ্ট আছে নরকীয় নম্বর অনুসারে রয়েছে বিজয় মালায় গাথা যারা হবেন তারা তো রাজ রাজেশ্বরী হবেন আমরা জিজ্ঞাসা করে থাকি যে জ্ঞান জ্ঞানেশ্বরী জগদম্বার সাথে তোমাদের কি সম্বন্ধ জ্ঞান জ্ঞানেশ্বরী ঈশ্বর জ্ঞান প্রদান করেন তখন তিনি হয়ে ওঠেন রাজ রাজেশ্বরী জগতমার তো অনেক সন্তান এবং প্রজাপিতা ব্রহ্মারও তো অনেক সন্তান কতই না সূক্ষ্ম এসব কথা মানুষ তো বুঝতে পারে না যে প্রজাপিতা ব্রহ্মা এবং জগদম্বা আসলে কী প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী হবে তারা তাই না যারা সেন্সিবল সুবুদ্ধি সম্পন্ন হবে তারা সাথে সাথে প্রশ্ন করবে এসব কথা আমি বুঝতে পারছি না যে প্রজাপিতা ব্রহ্মার জগদম্বার নিজেদের মধ্যে কী কানেকশন যে তাদের মুখ থেকে এত বাচ্চাদের জন্ম হয়েছে এই ধরনের প্রশ্ন কে সে কেমন বুদ্ধি সম্পন্ন সেটা অনুমান করতে পারা যায় বাবা সমস্ত রহস্য বোঝান ত্রিমূর্তি কল্পবৃক্ষ গোলা লক্ষ্মী নারায়ণের চিত্র এদের এম অবজেক্ট রয়েছে এবং যিনি অবিনাশী বর্ষা প্রদান করবেন তার চিত্র উপরে রয়েছে সুতরাং যিনি বোঝাবেন তাকে অনেক বুদ্ধিমান হতে হবে প্রশ্নপত্র খুব ভালো তৈরি করা হয়েছে। রাবণের সাথে তোমাদের কি সম্বন্ধ এত বড়ো বড় বিদ্যান পণ্ডিত ইত্যাদিরও বোঝেন না যে এ শত্রু কীভাবে হলো আমরাও আগে বুঝতে পারতাম না তো বাবারকে নাশার আগে আমরাও বুঝতে পারতাম না বাবা বলেন ইনি হলেন ব্রহ্মা যাকে আমি অ্যাডাপ্ট করেছি তিনিও জানতেন না এখন জানেন তাই অন্যদেরকেও বোঝানোর শখ থাকা চাই এই প্রদর্শনী হলো একেবারে নতুন যদি কেউ কপিও করে তাহলে কিছুই বোঝাতে পারবে না এই বড়ই আশ্চর্যের করলেও তারা বোঝাতে পারবে না অনেক নাশা চাই সার্ভিসে সম্পূর্ণরূপে নিয়োজিত হয়ে যাওয়া উচিত চিত্র অনেক চাইতে থাকবে তাই অনেক সংখ্যায় রাখতে হবে সার্ভিসের জন্য বিশাল বুদ্ধি হওয়া চাই খরচ তো হবেই অর্থ তো খরচ করার জন্যই খরচ করতে থাকলে আসতেও থাকবে ধন দিলে ধন কম হয়ে যায় না বাচ্চা তো অনেক তৈরি হতে থাকবে অর্থ তো সার্ভিসের কাজে লাগানো হয় রাজধানী তো সত্য যুগে হবে এখন প্রাসাদ ইত্যাদি বানানোর প্রয়োজন নেই তাতে গভর্নমেন্ট কত খরচ হয়ে যায় এখানে হলো চিত্র তৈরির খরচ দিন দিন খুব ভালো ভালো পয়েন্টসও বেরিয়ে আসতে থাকে রাবণ রাজ্য কবের থেকে শুরু হয়েছে তা অত্যন্ত যুক্তি সহকারে বোঝানো হয়েছে অর্ধকল্প রাবণ রাজ্য অর্ধকল্প রাম রাজ্য এ রাবণের হাত থেকে বাবা এসে মুক্ত করেন আর কেউ মুক্তি দিতে পারেন না এর জন্য তো সর্বশক্তিমানকেই চাই উনি পারেন মায়ার উপর বিজয় প্রাপ্ত করাতে তাহলে সত্যযুগে এই রাবণ শত্রু হতোই না ধীরে ধীরে তোমাদের প্রভাব অনেক বেড়ে যাবে তখন বন্ধন মুক্ত বাঁধেলি মাতা কন্যারা সবাই মুক্ত হয়ে যাবে হ্যাঁ তো সবাই মুক্ত হয়ে যারদের বন্ধন আছে তারা মুক্ত হয়ে যাবে বুঝতে পারবে তো খুব ভালো কথা কলঙ্ক তো লাগবেই কৃষ্ণের উপরেও তো কলঙ্ক লেগেছিল তাই না বাবার জ্ঞানে চললে বাবা যে কলঙ্ক তো লাগবে লোকে অনেক কিছু বলবে হ্যাঁ তো বলছে কৃষ্ণের উপরে তো লেগেছিলো তাই না স্থাপনের সময় পালানো ইত্যাদি কলঙ্ক লেগেছিল মন্দ কথাও বলেছিল তারপর স্বর্গেও কলঙ্ক লাগিয়েছে দংশন করেছে এই করেছে সেই করেছে কত আজে বাজে প্রথা কথা প্রদর্শনীতে অনেকে আসে তাদেরকে বলা হয় সেন্টারে এসে বসতে এসে নিজেদের জীবন তৈরি করো কালের উপর জয় প্রাপ্ত করো ওখানে কাল খেতে পারবে না একটা গল্প আছে জমদুত আনতে গেলে তাকে বলা হয় যে আপনি ভেতরে আসতে পারবেন না এইসব হলো অনেক বড় বোঝার মতো বিষয় এইসব বোঝার জন্য বিশাল বুদ্ধি চাই এবং দেহি অভিমানী হওয়া চাই আমরা হলাম আত্মা পুরোনো সম্বন্ধ আর পুরোনো শরীরের প্রতি কোনো আসক্তি রাখা উচিত নয় এখন নাটক সম্পূর্ণ হচ্ছে আমরা ঘরে ফিরে যাচ্ছি স্বর্গে গিয়ে আমাদের নতুন সম্বন্ধ জুটতে হবে এই জ্ঞান বুদ্ধিতে আছে এই পুরনো দুনিয়া তো বিনষ্ট হতে চলেছে আমাদের সম্বন্ধ তো বাবার সাথে আর নতুন দুনিয়ার সাথে এই কথা স্মরণ করতে হবে এই জ্ঞান তোমরা প্রাপ্ত করেছ ভবিষ্যতে নতুন দুনিয়ার জন্য এই পুরনো দুনিয়া তো কবরখানা হয়ে যাবে এর সাথে কি হৃদয় হৃদয়কে যুক্ত করা উচিত তো বলছে এই দুনিয়া কবরখানা হুম হয়ে যাবে তো এখানে কি হৃদয়কে যুক্ত করা উচিত এ দেহ সহ সব কিছুই তো বিনষ্ট হতে চলেছে দেহি অভিমানী হওয়া খুব ভালো আমরা বাবার কাছে যাই নিজের সাথে কথা বলে তবেই কাউকে বোঝাতে পারবে এখন বাচ্চারা তোমরা জানো যে আমাদের সুখের দিন আসছে পাশ হওয়ার জন্য যত বেশি তোমরা পুরুষার্থ করবে তত উঁচু পদ প্রাপ্ত করবে সার্টিফিকেট তো টিচার দেবেন তাই না তিনি জানেন এর মধ্যে সত্যতা কতটা কতটা সেবা করেন সার্ভিসেবল এই আত্মা কনস্ট্রাকশন মানে স্থাপনার কাজ করে করছে তো ডিস্ট্রাকশনের মানে ক্ষতির কাজ করছে না তো সার্ভিসেবল বাবার হৃদয়ে আসন নিতে পারবে যদিও এখন কেউ পরিপূর্ণ নয় ত্রুটি বিজ্ঞতি তো সকলের মধ্যেই থাকে পরিপূর্ণ এগোতে এগোতেই হবে শখ রাখতে হবে মানুষের জীবনকে কিভাবে তৈরি করব। কাটাতে ফুল বানাতে হবে বাবাও কাটা তুল্য মানুষকে ফুল বানিয়ে দেন দেবতা বানিয়ে দেন জ্ঞান এবং যোগও চাই বাচ্চারা বৃদ্ধি পেতে থাকবে তারপর কেউ বিরোধিতা করবে না তখন সবাই বুঝতে পারবে এখানে কোনো দেবী দেবতা তো নেই প্রতিটি বিষয়ে ধ্যান দিতে হয় অলরাউন্ড বুদ্ধি চাই কেউ ঠিকঠাকভাবে সার্ভিস করে কেউ আবার করে না আরাম পছন্দ করে এমন কেউ নেই তো সারাদিন এটা চায় ওটা চায় এরকম কেউ নেই তো একে বলা হাই লো কাপড় ভালো চায় ভোজন ভালো চায় অনেক আশা আছে বাস্তবে যোগ্য থেকে যা পাওয়া যায় সেটাই ভালো হ্যাঁ তো অনেকের ইচ্ছা থেকে এটা চাই সেটা চাই তো বলছে বাস্তবে বাবার ঘর থেকে যা পাওয়া যাবে সেটাই ভালো সন্ন্যাসী কখনো একের অধিক জিনিস নেয় না কেউ এরকম করলে বুঝতে হবে অভ্যাস ভালো নয় শিব বাবার যজ্ঞ থেকে সব কিছু সঠিক পাওয়া যায় তারপরেও কিছু আশা থেকে যায় আগে জ্ঞান ও যুগের আশা তো পূরণ করো এই আশা তো জন্ম জন্মান্তর রেখে এসেছো তা বাবা যে তোমরা জ্ঞান যুগের আশা পূরণ করো এটা তো জন্ম জন্মান্তর থেকে এসেছো এখন তো বাবাকে স্মরণ করলে আমরা এবার হেলদি হয়ে যাব এই আশা রাখতে হবে তাহলে তো অবশ্যই লিখতে হবে যেটা এটা হলো রোহানি হসপিটাল যা থেকে মানুষ বুঝতে পারে যে এ হল হসপিটাল এবং কলেজও বাবা বাড়িকেও হাসপাতাল বা কলেজের আদলে বানিয়েছেন কলেজগুলিতে কোনো সাজসজ্জা থাকে না সিম্পল হয়ে থাকে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি দেয় বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা সরণীয় স্নেহ সুমন সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারাপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা সমস্ত আত্মারাপী বাচ্চারা জানাই মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমনা নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আরাম প্রিয় হবে না সার্ভিসের সেবার জন্য অনেক সব ইচ্ছা রাখা উচিত সেবার জন্যই পয়সা খরচ করতে হবে মানুষকে কাটার থেকে ফুলে পরিণত করতে হবে তো বলছেন বলছেন আরামপ্রিয় হতে হবে না সার্ভিসের সেবার জন্য আমাদের অনেক শখ ইচ্ছা রাখা উচিত সেবার জন্যই পয়সা খরচ করতে হবে মানুষকে কাটার থেকে ফুলে পরিণত করতে হবে দুই নম্বর সর্বদা কনস্ট্রাকশনের নির্মাণের কাজ করতে হবে ডিস্ট্রাকশনের নয় নিজের সাথে কথা বলতে হবে আমরা কোথায় যাচ্ছি কি হতে চলেছি তো বলছেন আমাদের সবসময় কনস্ট্রাকশনের আমরা নির্মাণের কাজ করতে হবে ডিস্ট্রাকশনের নয় আর নিজের সাথে কথা বলতে হবে আমরা কোথায় যাচ্ছি কি হতে চলেছি বরদান শক্তিশালী স্মরণের দ্বারা পরিবর্তন খুশি আর হালকাভাবে অনুভূতি করতে পারা স্মৃতি তথা সমর্থ স্বরূপ হব তো বলছি শক্তিশালী স্মরণের দ্বারা আমাদের পরিবর্তন খুশি আর হালকাভাবের অনুভূতি করতে পারা স্মৃতি তথা সমর্থ স্বরূপ হব শক্তিশালী স্মরণ এক সময় ডবল অনুভব করা একদিকে স্মরণ অগ্নিরূপে ভূসীভূত করার কাজ করেন পরিবর্তন আসার কাজ করে আর অপর খুশি অর্থাৎ হালকা হওয়ার অনুভব করে থাকে এরকম বিধিসম্মত শক্তিশালী স্মরণকে যথার্থ স্মরণ বলা হয় এরকম যথার্থ স্মরণে থাকা স্বরূপ বাচ্চারাই হল সমর্থ এই স্মৃতি তথা সমর্থের নম্বর ওয়ান প্রায় প্রাইজের অধিকারী বানিয়ে দেয় শ্লোগান অনুভবী সেই যার হৃদয় শক্তিশালী এবং অভিজ্ঞতায় প্রবীণ তো বলছি বাবা অনুভবী সেই যে হৃদয় শক্তিশালী এবং অভিজ্ঞতায় সে প্রবীণ মানে অনেক দিনই পুরনো লাভলেন নিশ্চিতির অনুভব করুন পরমাত্মার প্রেম হলো এই শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্মের আধার হ্যাঁ আমাদের শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্মের আধার হলো পরমাত্মার প্রেম বলা হয়ে থাকে যেখানে ভালোবাসা আছে সেখানেই জীবন আছে ভালোবাসা নেই তো জীবন নিষ্প্রাণ জগৎ শূন্য ভালোবাসা পাওয়া অর্থাৎ জগৎকে পেয়ে যাওয়া দুনিয়ার মানুষ এক ফোটার জন্য তৃষ্ণা আর বাচ্চারা তোমাদের কাছে প্রভু প্রেম হলো প্রপার্টি সম্পদ এই প্রভু প্রেমে পালিত হওয়া অর্থাৎ ব্রাহ্মণ জীবনে অগ্রসর হতে থাকা তাই সর্বদা প্রেমের সাগরে লাভলিন থাকো তাই বলছি বাবা তোমরা এই প্রেমের সাগরে তাই লাভলিন থাকো আচ্ছা হোম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মূল্যের জন্য